আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আল্লাহর যে ডিসিশন গুলো যে নেয়, মানে কোরআনে যে, মানে আমরা মানুষ যেরকম আগে থেকে কিছু জানতে পারি না, একটা পরিস্থিতি আসলে তারপর বুঝতে পারি যে এটা করার দরকার, এই পরিস্থিতিতে এটা করা দরকার, কিন্তু কোরআন সেরকমই মানুষের মতোই, কোনো কিছু তো আগে থেকেই ঠিক করা না, সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে একটা 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 করে এভাবে এভাবেই লেখা হয়েছে। তো আমাদের মধ্যে আর সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য থাকলো কই? ওনার বারবার ডিসিশন চেঞ্জ করতে হয় কেন? কোনো পার্থক্য থাকলো না, কোরআনকে অনেকবার মানে নাসিক মানসুখ করা হয়েছে, মানসুখ করা হয়েছে অনেকগুলো আয়াত। এটাই তো প্রমাণ করে যে আল্লাহ পাক ইনডিসিশনে ভুগতেন অনেক। এই কারণে একবার আয়াত দেয় এটা, তারপর আবার এটা তুলে নিয়ে আরেকবার আরেকটা আয়াত দেয়। এই জিনিসগুলো তো আমরা দেখেছি। আসিফ ভাই, যে লোক ভবিষ্যৎ সম্পর্কে অ্যাবসোলুটলি জানে, অ্যাবসোলুটলি ভবিষ্যতে কি হবে সেটা সম্পর্কে যার অ্যাবসোলুট জ্ঞান আছে, এটার কোনো হেরফের হবে না, সেই লোকের ডিসিশন চেঞ্জ হয় কিভাবে? কোনো দিক থেকে সেই লোকের ডিসিশন কিভাবে চেঞ্জ হয় একটু বলতে পারবেন ভাই আমাকে? আর আমার আরেকটা জিনিস, যে এই সবকিছু কেন মানুষকেই করতে হয়? আল্লাহ বা সৃষ্টিকর্তা তো কোনোদিনও নিজে কিছুই করে দেখাতে পারে না, এখন পর্যন্ত দেখাতে পারে নাই, সবকিছু তো মানুষই করে, মানুষকেই কেন করতে হয় সবকিছু? ভাই, এই আল্লাহ ভগবান বা সৃষ্টিকর্তা, এটা কিন্তু সুপ্রাচীন কাল থেকে একটা বিশাল ব্যবসার একটা কেন্দ্র। অনেক মানুষ, মানে মানুষ বলতে অনেক ধান্দাবাজ মানুষ, তাদের জীবন জীবিকা এইভাবেই ধান্দাবাজি করে মানে আরাম আয়েশে কাটিয়ে গেছে। তো এই সুযোগ, এই সুন্দর ব্যবসা, বিনা পুঁজির বিনা পরিশ্রমের এই ব্যবসা অনেকে তো চাকতে চাইবে না ভাই। যারা পরিশ্রমী না, তাদের সমাজে কোনো প্রোডাক্টিভ কাজে অংশগ্রহণ নাই, তারা তো চাইবে না এইভাবে বিনা পরিশ্রমে বা বিনা যোগ্যতায় এই একটা খাওয়া পড়ার ব্যবস্থা করা, এটা তো চাইবে না। তারা তো চাইবে মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে ওয়াজ মাহফিলের নামে বা অঞ্জলি দেওয়া, পুজোয় অঞ্জলি দেওয়া, এই সমস্ত নামে টাকা পয়সা নিয়ে তারা বেঁচে থাকবে। এক শ্রেণীর মানুষ এরকম, এক ধরনের মানুষ এরকম চাইবে। তবে আস্তে আস্তে আশা করি এগুলোর সংখ্যা কমে যাবে। আর আপনি যে কথাটা বললেন মাদ্রাসার বিষয়টা, এখন বর্তমানে যে যুগ আসছে, আমি বিশেষ করে যারা, যদি কোনো মাদ্রাসার ভাই বা বোন যদি কথা শুনে থাকেন, এখন কিন্তু অল্প দামে মানে যেটা হিডেন ক্যামেরা যেটা বলে, হিডেন ক্যামেরা পাওয়া যায়, মানে লুকানো ক্যামেরা যেটা আপনি পকেটে রেখে দিতে পারেন। তো আপনার সাথে হয়তো কোনো অফিসার হইলো, সেটা যদি রেকর্ড হয়ে থাকে, তাহলে কিন্তু একটা বড় ধরনের মানে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং আমরা যদি প্রমাণ, মানে এগুলো যদি প্রমাণ থাকে আর কি, সুনিশ্চিত প্রমাণ থাকলে। তো সেটার দামও খুব বেশি না, একটা হিডেন ক্যামেরা পকেটের ভিতর রাখা যায়। তো কারোর পক্ষে সম্ভব হইলে, তারা যারা মাদ্রাসায় পড়তেছেন, আমরা জানি আপনাদের শিশু বয়সেই অনেকে বাবা মারা মাদ্রাসায় দিয়ে দেয়, আপনাদের কিছু করার থাকে না, কিন্তু এটা যদি করতে পারেন, একটা ক্যামেরা যদি রেখে রেকর্ড করে রাখতে পারেন, তাহলে একটা বড় ধরনের আমরা মানে দেশে মানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর এরকম ঘটনা অনেক ঘটছে, অনেক আমরাও দেখছি বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন এরকম ঘটনা হয়েছে, যেখানে শিশু নির্যাতন করতেছে কোনো হুজুর, সেগুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্তত লোক দেখানো হইলেও কিছুটা ব্যবস্থা হয়েছে। তো এরকম উঠে আসুক, মানুষ শোনা কথায় যতটা বিশ্বাস করে, ওই ভিডিও দেখলে আরো মানুষের বিশ্বাসটা জোরালো হবে। তো আমি সবাই অনুরোধ করবো, যারা এরকম মাদ্রাসা আপনি হয়তো করতে পারেন নাই আপনার সময়, হয়তো সুযোগ সুবিধা ছিল না, তাদের সুযোগ সুবিধা আছে তারা এটা করে যেন। হ্যাঁ ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আপনাকে? বলুন বলুন, আপনাকে একদমই শোনা যাচ্ছে। বলুন। যে আমার নবী মোহাম্মদ সম্পর্কে একটু মানে জানা ছিল, জিনিসটা আমি জানি না, উনি কি এমন কোন সামাজিক কাজ করছে যে মানুষের উপকার হয়, ধর্ম বাদ দিয়ে মানে সামাজিক কোনো কাজ? যে অনেক মানুষ তো অনেক সামাজিক কাজ করে সমাজের জন্য, মানুষের ভালোর জন্য, এরকম কি কোনো কাজ কি আছে মনে হয়? হুমুসের মালে উনি ভাগ বসাইছেন, এছাড়া কি সামাজিক? নবী হওয়ার আগে কাবা কাবা ঘর বানানোর একটা মানে মেরামতের উনি দায়িত্ব পালন করছিলেন, এছাড়া কোনো সামাজিক কাজ? না 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 ভাই, মেরামতের দায়িত্ব তো তার ছিল না ভাই। এই যে একটা পাথর সে ইয়া করছিল, সেই ইয়াটা বুদ্ধিটা দিছিল সে। না, তাহলে তিনি কিভাবে এত, মানে সে তো বিশ্বের জন্য কোনো কাজ করে না, তাহলে বিশ্ব মানব কিভাবে হইলো? বা আমি তো ব্যাপারগুলো বুঝি না, যে এমন এমন একটা কি না কাজ ভাই, আছে আমি তো যে সেটাই কাজের জন্য বললামই সে ভাই, একটা আল্লাহর বিশ্বের জন্য মানুষ? কাজ করছে, বিশ্বের জন্য তো কাজ করে গেছে বলেই তো এখন ওই ধর্ম ব্যবসায়ীরা টিকে আছে ভাই। তিনি তো এটা সূচনাকারী, এটা প্রতিষ্ঠা বা আবিষ্কারক এটা বলা যায়। হ্যাঁ, ইসলাম ধর্ম ব্যবসার আবিষ্কারক হলেন তিনি, এটা তো এটা বিশ্বের তো জন্যই হয়েছে। এটা তো মানুষের কোনো উপকার আসছে না, সমাজে মানুষ কোনো উপকারই আসছে না। আমি বলছিলাম হ্যাঁ সামাজিক কোনো তাকে, কাজ আছে কিন্তু যেটাতে হ্যাঁ ভালো বিশ্বের কোনো জন্য কাজ। করছে, বিশ্বের মানুষের জন্য মানে ধান্দাবাজ মানুষের জন্য করছে, একটা জিনিস প্রতিষ্ঠা করে গেছে, আবিষ্কার করে গেছে, ভালো মানুষের জন্য তেমন কিছু নাই ওনার অবদান।
যেটুকু আছে ওই খাদিজা সেবা যত্ন করতো, ওইটাকে ভালো মনে করলে ভালো, পাথর তুলে নিয়ে গেছিল একটা স্থাপনা নির্মাণের জন্য, ওইটাকে ভালো মনে করলে ভালো, এই ধরনের উল্লেখ করার মতো কোনো ভালো কিছু নাই। আরেকটা কথা যে মানুষ বেশি প্রচলিত যে ওনাকে সবাই আলামিন বলে ডাকতো, মানে এই কথাটা কতটুকু মানে গ্রহণযোগ্য এটা কি আমার জানা নেই, কোনো রেফারেন্স নেই, এটা তো কারো ভাই আসিফ ভাই বলে, এটা তো কোনো থার্ড পার্টি দ্বারা ভেরিফাইড না, ওনাদের সোর্স থেকে, শুধু মুসলিমদের সোর্স থেকে এই জিনিসটা পাওয়া যায়। যদি ভেরিফাইড হতো তাহলে মত কিছু সত্যতা খুঁজলে পাওয়া যেতে পারতো, কিন্তু এটা তো কোনো, এটা ভেরিফাই করব কিভাবে যে একটা দাবি আছে, দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নাই, মানে তার নিজের দলের লোকরা বলতেছে। অবশ্যই আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে বদমাইশ বলবে না, তাকে কোনো খারাপ, আমি 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 এটা জানতাম না যে এটা হাদিসটা হয়তো থাকতে পারে, আমি জানতাম না। এখানে আরেকটা বিষয় আছে ভাই, ধরেন আপনি কোরআনে যদি লেখা থাকে আপনাকে তো তারা মিথ্যাবাদী বলে, তারা ভুল বলে, তার মানে কি তাকে মিথ্যাবাদী বলতো? সবাই তো আলামিন বলতো না, না সেটা আমি এটা জানতে চাচ্ছিলাম যে এটা মানে বড় সড়ো আকারে আছে কিনা বা বা নেই বা একদম মানে সবসময় এই কথাটাই বলে বেশিরভাগ, এই কথাটাই তো মানে বেশি সবসময় বলে। ভাই এটার কোনো নিরপেক্ষ সোর্স নাই, তো আমি মাঝখানে একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমারই একটা লেখার একটা কই গেল, আচ্ছা দাঁড়ান, তো এখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম অবস্থায় এটা এটা ব্যাখ্যাটা খুবই মজার আর কি, ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে জালালাইনে, এটা ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা খুবই মজার, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে বলা হচ্ছে প্রথম অবস্থায় আয়াত নাযিল হয়েছিল নারীর ইদ্দত হবে এক বছর, কিন্তু পরবর্তীতে সেই আয়াত বদলে 4 মাস 10 দিনের বিধান করা হয়। প্রথম অবস্থায় মুজাহিদ নারীকে পরীক্ষা করার হুকুম জারি হয়, পরবর্তীতে এই বিধান তুলে নেওয়া হয়। এই দুটা হচ্ছে হুকুম বদলাবার, হুকুম বদলে গিয়েছিল যে সেটা 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 রেফারেন্স, এই রেফারেন্স আপনারা খুঁজে দেখতে পারেন, এই সংসদ ডটকম এ রেফারেন্স গুলো সব দেওয়া আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। তো তাফসীরে জালালাইনে এটার ব্যাখ্যাটাতে কি বলা হয়েছে আমরা একটু পরে দেখি, এখানে মজার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঔষধের ব্যবস্থাপত্রের ন্যায় বিধানগুলির মধ্যেও পরিবর্তন অত্যাবশ্যক, এই পরিবর্তন এমনই বিশুদ্ধ ও বৈধ বরং অত্যাবশ্যক যেমন বিজ্ঞ চিকিৎসকের ঔষধের ব্যবস্থাপত্র সমূহের মধ্যে রোগী ও রোগের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয়ে থাকে, যা বুদ্ধিভিত্তিক ও বর্ণনা ভিত্তিক মেনে নেওয়া ওয়াজিব। এ কারণেই নির্ভরশীল আলেমগণ বিশ্লেষণ করে দিয়েছেন যে নাসিক দু কারণে হয়ে থাকে, আল্লাহ তালার পক্ষ থেকে উক্ত বিধানের সময়সীমা শেষ হয়ে গেছে বলে বর্ণনা করা হয়, ফলে উক্ত বিধান মানসুখ হয়ে যায়, বান্দার অবস্থার পরিবর্তনের কারণে পূর্ববর্তী বিধান মানসুখ হয়ে যায়, হয়ে নতুন বিধান জারি হয়। তার মানে দেখা যাচ্ছে যে নবীর জীবদ্দশাতেই আল্লাহ পাক একবার হুকুম দিলেন যে নারীর ইদ্দত হবে এক বছর, কয়েক কিছুদিন পরে কিছু নারী এসে মোহাম্মদকে আবার জিজ্ঞাসা করলেন যে এক বছর তো অনেক সময় হয়ে যায়, তখন মোহাম্মদ চিন্তা করে বললেন যে হ্যাঁ ঠিকই তো এক বছর, আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর সাথে কথা বলে দেখি, ঠিক আছে দাঁড়া তোদের জন্য আমি কি করতেছি দেখা যাই, দেখা যাক আমি কি করতে পারি, আল্লাহকে একটু সুপারিশ করে নিই। তখন আল্লাহ পাক সেটা আয়াত পরিবর্তন করে 4 মাস 10 দিনের একটা বিধান আয়াত নাযিল করে দিলেন। তার মানে হচ্ছে আল্লাহ পাক তারপরে সিদ্ধান্ত পরিবর্তন করে। আচ্ছা আল্লাহ পাক কি প্রথম অবস্থায় জানতেন না যে এই যে এক বছর দিলে কিছু নারীর সমস্যা হবে, এই জিনিসটা কি তার জানা ছিল না? হ্যাঁ আমি আমিও আমার প্রশ্ন এটাই যে পরিস্থিতি দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হয় কেন? মানে এটা তো সাধারণ আইনে আমরা দেখতে পাই যে একটা আইন করা হইলো, তারপরে দেখা গেল আইনটা ঠিকভাবে কাজ করছে না, সমস্যা দেখা দিচ্ছে না, ধরেন তখন দেখা যায় যে তখন আইনটাকে আবার সংশোধন করা হয়, তাহলে আল্লাহ পাকও তো আইন সংশোধন করে, এটা কেমন কথা হইলো? আমাদের মানুষের জন্য না হয় ঠিক আছে, কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারে এটা কিভাবে হয়, তাহলে উনি আমাদের থেকে বড় হইলো কিভাবে? একদম ঠিক বলেছেন আহমেদ ভাই, আহমেদ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা, কারণ দেখছি যে অনেকে জমা হয়ে আছেন, আমি তাহলে একজন একজনকে যুক্ত করি। ঠিক আছে ঠিক আছে, আমি আমি অনেক খুশি যে আপনার সাথে কথা বলতে পারছি, আমার অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমাদেরও খুবই ভালো লাগলো ভাই, আপনাকে তাহলে আজকে শুভরাত্রি।